So hey, assalamu alaikum brothers, this is your brother Shadman Sakib and welcome to another video. So kemon achen apnara shobai, asha kori apnara shobai onek bhalo achen, amio bhalo achi. So pant holo emon ekti cloth item jeti chhara kokhonoi kono dhoroner outfit somponno kora shombhob noy. আর আপনার ওভারঅল আউটফিটের 50-70% ডিপেন্ড করে আপনি কেমন প্যান্ট পরেছেন তার উপরে। আর আপনি যতই দামি কিংবা যতই ব্র্যান্ডেড প্যান্ট পরুন না কেন, সেটি যদি আপনার বডি অ্যাকর্ডিং পারফেক্টলি ফিটেড না হয় তাহলে সেই প্যান্টটিতে আপনাকে কখনোই ভালো মানাবে না। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার প্যান্টটি যেন আপনার বডি অ্যাকর্ডিং পারফেক্টলি ফিটেড হয়। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টি বলবো। সো টুডেজ ভিডিও টপিক ইজ হাউ টু ফিট এ প্যান্ট পারফেক্টলি। সো চলুন আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। সো প্যান্ট ফিটিংয়ের ক্ষেত্রে নাম্বার ওয়ানে যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে প্যান্টের লেন্থ কিংবা দৈর্ঘ্য। সো আপনার পায়ে এই যে গোল গোল হাড়গুলো রয়েছে বা যেটিকে আমরা টাকনু বলি, আপনার প্যান্টের লেন্থ সব সময় হয় এটাকে টাচ করবে, না হলে এটার একটু উপরে থাকবে। আরও সহজ ভাষায় বলতে গেলে আপনি কোনো স্নিকার্স বা শ্যু পরলে সেই শ্যুটি যে জায়গায় শেষ হয় সেই জায়গাটি, মানে আপনার প্যান্টটি যদি এই জায়গাটিকে টাচ করে অথবা এই জায়গাটির একটু উপরে থাকে তাহলে সেটির লেন্থ আপনার জন্য পারফেক্ট। তবে আপনাকে আমি 90% গ্যারান্টি দিতে পারি যে আপনি কখনোই এমন লেন্থওয়ালা প্যান্ট পাবেন না। আর এই প্রবলেমটির সলিউশন মূলত দুটি। প্রথম সলিউশন হলো কোনো দর্জির কাছে গিয়ে আপনার প্যান্টের যে বাকি কিংবা এক্সট্রা অংশটি রয়েছে সেটিকে কেটে বাদ দিয়ে দেওয়া। আর সেকেন্ড সলিউশনটি হচ্ছে আপনার প্যান্টের স্লিপসকে এইভাবে রোল আপ করে দেওয়া, যেটি করা অত্যন্ত সোজা এবং দেখতেও অনেক সুন্দর লাগে। আর প্যান্ট ফিটিংয়ের ক্ষেত্রে নাম্বার টুতে যে থিংটি রয়েছে সেটি হচ্ছে ওয়েস্ট কিংবা আপনার প্যান্টের কোমর। আপনার প্যান্টের ওয়েস্ট চেক করার জন্য আপনি সবার প্রথমে প্যান্টটি পরবেন, তারপর তার ভিতরে এমন একটি আঙ্গুল ঢুকাবেন। আর যদি আপনার প্যান্টের মধ্যে আপনার একটি আঙ্গুল খুব ইজিলি চলে যায় তাহলে মনে করবেন যে সে প্যান্টির কোমর আপনার জন্য একদম রাইট। আর প্যান্টির ভিতরে যদি আপনার আঙুল খুব আটসাটভাবে ঢোকে তাহলে আপনি মনে করবেন যে সেই প্যান্টটি আপনার জন্য অনেক টাইট। আর অন্যথায় সেই প্যান্টির ভিতরে আপনার যদি দুটি আঙুল ঢুকে যায় তাহলে আপনি মনে করবেন যে সেই প্যান্টটি আপনার অনেক লুজ হবে। আর এটা গেল আপনি যখন কোনো মল কিংবা ব্র্যান্ডের শোরুম থেকে প্যান্ট কিনবেন, কারণ সেখানে ট্রায়াল রুম থাকে। তবে আপনি যদি কোনো লোকাল মার্কেট থেকে প্যান্ট কিনেন তাহলে অবশ্যই আপনার প্যান্টের সাইজ এবং আপনার কোমরের সাইজ খুব ভালোভাবে ফিতা দিয়ে মেপে নেবেন, তারপর সেই অনুযায়ী আপনি একটি প্যান্ট কিনবেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর আপনি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনার প্যান্ট আপনার পারফেক্টলি ফিটিং হবে। আর প্যান্ট ফিটিংয়ের ক্ষেত্রে নাম্বার থ্রি পজিশনে যে থিংটি রয়েছে সেটি হচ্ছে আপনার লেগস কিংবা পায়ের কাপড়। সো এমন অনেক ছেলে রয়েছে যারা তাদের প্যান্টগুলোকে এইভাবে ফিটেড করে, মানে থায়ের এরিয়াটাতে তারা প্যান্টটিকে লুজ রাখে এবং থায়ের নিচে মানে হাঁটুর নিচে যে এরিয়াটা আছে সেখানে একদম টাইট করে ফেলে। কিন্তু ভাই আপনি যদি এমনভাবে একটি প্যান্ট ফিটিং করে পরেন তাহলে আপনার পাগুলোকে একদম চিকেন লেগ পিস বা মুরগির চোরুর মতো লাগবে, কারণ চিকেন লেগ পিস ওর থায়ের এরিয়াটাতে একটু মোটা থাকে আর নিচে পেন্সিলের মতো চিকন। তাই আপনি কখনোই এইভাবে প্যান্ট ফিটিং করাবেন না। আপনি সবসময় যে থায়ের এরিয়াটা আছে সেখানে একটু টাইট ফিট করাবেন এবং আপনার থায়ের মানে হাঁটুর নিচে যে এরিয়াটা আছে সেখানে প্যান্টটি লুজ থাকবে, বা স্ক্রিনে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এইভাবে আপনি সবসময় আপনার প্যান্ট ফিটিং করাবেন। তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে প্যান্টটি আপনি এইভাবে ফিট করাবেন সেই প্যান্টটি যদি আপনি পরেন তাহলে সেই প্যান্টটি পরে আপনাকে স্টাইলিশ দেখানো থেকে কেউ আটকাতে পারবে না। আর প্যান্ট ফিটিংয়ের ক্ষেত্রে নাম্বার ফোর কিংবা ফোর্থ পজিশনে যে থিংটি রয়েছে সেটি হচ্ছে টেইলর। হ্যাঁ গাইস, আমার মতে প্রায় 90% চান্স আছে যে আপনি আপনার বডি অ্যাকর্ডিং পারফেক্টলি ফিটেড রেডিমেড প্যান্ট কখনোই পাবেন না। আর এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর এক্ষেত্রে আপনাকে অবশ্যই টেইলরের কাছে গিয়ে আপনার প্যান্টটিকে আপনার বডি অ্যাকর্ডিং পারফেক্টলি ফিটেড করে নিতে হবে, তাহলে আপনাকে আপনার প্যান্টটি পরে অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং স্টাইলিশ দেখাবে। আর হ্যাঁ গাইস, এটি খুবই বিরক্তিকর যে আপনি আপনার প্যান্টটিকে যেভাবে ফিটিং করাতে চান সেটা আপনার টেইলরকে খুব ভালোভাবে বোঝানো। আর এমন অনেক টেইলর আছে যারা আপনার কথাগুলো ভালোভাবে বুঝতে পারে না এবং আপনার প্যান্টটিকে পুরো নষ্ট করে দেয়। কিন্তু এই প্রবলেমটির একটি অত্যন্ত ইজি সলিউশন আছে, আর সেটি হলো আপনার কাছে অবশ্যই এমন একটি প্যান্ট আছে যেটি আপনার পারফেক্টলি ফিটেড হয়। আর তাহলে আপনি জাস্ট এটা করবেন যে আপনার যে প্যান্টটি আপনার পারফেক্টলি ফিটিং হয় তাহলে সেই প্যান্টটি নিয়ে যায় টেইলরকে দিবেন, আর টেইলরকে বলবেন যে এই প্যান্টটির সব কিছু যেই মাপের আমার নতুন প্যান্টটিও ঠিক সেরকমভাবে ফিটেড করে দেন, তাহলে আপনার প্রবলেমটি খুব ইজিলি সলভ হয়ে যাবে। আর প্যান্ট ফিটিংয়ের নাম্বার ফাইভ বা লাস্ট থিংটি হচ্ছে আপনার প্যান্টের স্লিভস ফোল্ড রিলেটেড। কারণ আমি আজকাল এমন অনেক ছেলেকে দেখি যারা তাদের প্যান্টের স্লিভস এতটা প্রায় হাঁটু পর্যন্ত ফোল্ড করে রেখে দেয়, আর এটা করে তারা মনে করে যে তাদেরকে হয়তো অনেক কুল লাগছে। কিন্তু ভাই আপনাকে আমি এই কথাটি বলে দিই যে আপনার এই ধারণাটি সম্পূর্ণ ভুল, কারণ আপনি যদি এইভাবে আপনার প্যান্টের স্লিভসকে ফোল্ড করেন তাহলে আপনাকে একদম চমর মতো লাগবে। তাই আপনি জাস্ট কখনোই এমন ভুল করবেন না। আর আপনারা এখন স্ক্রিনে যেমনভাবে ফোল্ড করে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট সিম্পলি এইভাবে আপনার স্লিভসগুলো ফোল্ড করে নেবেন, আপনাকে অনেক বেশি স্টাইলিশ দেখাবে।
আর হ্যাঁ, আরেকটা কথা, যারা এখনও আমার ফেসবুক পেজ সাদমান শাকিব ফ্যাশনকে লাইক করেনি, তারা অবশ্যই মনে করে ফেসবুক পেজটিকে লাইক করে দেবেন, কারণ সেখান থেকে আপনি আমার সাথে পার্সোনালি মেসেজে কথা বলার অপশন পাবেন। সো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই মনে করে লাইক করে দেবেন। সো গাইস, এটা ছিল আজকের ভিডিও, আর বিশ্বাস করেন ভিডিওটি বানাতে প্রায় অবস্থা খারাপ হয়ে গেছে। ভাই, এই গরমের মধ্যে ফ্যান অফ করে আপনাদের জন্য ঘেমে ঘেমে ভিডিও বানিয়েছি, তাই ভিডিওটি যদি আপনার সামান্যটুকু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার প্রথমে পৌঁছে। আর অবশ্যই আমার ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার কোনো ছেলে বন্ধুর হেল্প হয়ে যায়। আর নেক্সট কোন টপিকের উপর ভিডিও বানাবো সেটার জন্য অবশ্যই নিচে কমেন্ট করবেন, কমেন্ট বক্স খোলা রইল। সো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।